डियर স্টুডেন্টস, তোমরা সবাই জানো যে এবারে কোভিড সিচুয়েশনের জন্য আমাদের স্কুল খুলতে পারেনি, তাই আমরা এবছর যে টার্ম এন্ড এক্সামিনেশন সেটা অনলাইনে নেওয়ার জন্য ব্যবস্থা করেছি। এই অনলাইনে টার্ম এন্ড এক্সামিনেশন নেওয়ার জন্য অলরেডি আমাদের রুটিন নোটিফাইড হয়ে গেছে। আজকে আমি তোমাদেরকে কিভাবে তোমরা অনলাইন এক্সামিনেশন দেবে, টার্ম এন্ড রিটেন এক্সামিনেশন অনলাইন কিভাবে দেবে, কি কি রিকোয়ারমেন্টস, তার কি কি গাইডলাইন্স, সে সম্পর্কে আজকে আমি বলব। ফার্স্টে হচ্ছে আমাদের এক্সামটা হবে অনলাইন মোডেই। কেউ যদি অফলাইন মোডে দিতে চাও সেটা সম্ভব নয়, কারণ আমাদের স্কুল ওপেন থাকবে না, মানে স্টুডেন্টদের জন্য আমাদের স্কুল ওপেন থাকবে না, তাই তোমাদেরকে অনলাইন মোডেই এক্সামটা দিতে হবে। কিভাবে এক্সাম দেবে সেটা একটু জানিয়ে দিই। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকের, প্রত্যেকটা ক্লাসের, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নির্দিষ্ট সময়ে কোশ্চেন পেপার দেওয়া হবে 9টার সময়। অর্থাৎ আমাদের রুটিন অনুযায়ী যেদিন যে সাবজেক্ট আছে সেই দিনের সেই সাবজেক্ট টিচার 9টার সময়তে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্নপত্র দেবেন, তারপরে সেখান থেকে তোমরা দেখে দেখে উত্তর করতে হবে। ডিউরেশন অফ দি এক্সাম ইজ 2 আওয়ার্স, দ্যাট ইজ স্টুডেন্টস নিড টু কমপ্লিট দেয়ার রাইটিং উইদিন 11 AM। তাহলে 9টার সময় এক্সাম তোমাদের শুরু হচ্ছে এবং এই এক্সামিনেশন চলবে হলো 2 ঘন্টা ধরে, অর্থাৎ 11টার সময় তোমাদের এক্সাম বা ইভ্যালুয়েশন শেষ হয়ে যাবে। আফটার কমপ্লিশন দে নিড টু আপলোড দেয়ার আনসার্স বাই টেকিং পিকচার্স অফ দেয়ার কপি টু পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অফ রেসপেক্টিভ সাবজেক্ট টিচার। তাহলে তোমাদের লিখলে লেখার পরে কি করতে হবে, যে খাতাতে তোমরা লিখবে সেই খাতা আনসারটা যেটা লিখলে সেটা ছবি তুলে সুন্দরভাবে ছবি তুলতে হবে, এমন নয় যে হেজি হয়ে গেল বা কি কিছু অংশ আসলো কিছু অংশ আসলো না, সুন্দরভাবে ছবি তুলে যে টিচার তোমাদেরকে কোশ্চেন সাপ্লাই করেছেন সেই টিচারের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে ছবি তুলে পাঠাতে হবে। পিকচার্স অফ দি আনসার স্ক্রিপ্ট মাস্ট বি ক্লিয়ার অ্যান্ড হ্যান্ড রাইটিং মাস্ট বি লেজিবল। তোমরা যে ছবিটা তুলবে সেই ছবিটা অবশ্যই স্পষ্ট হতে হবে এবং তোমাদের হ্যান্ড রাইটিংটা অবশ্যই পঠনযোগ্য হতে হবে, ঠিক আছে। এক্সট্রা 5 মিনিটস আর অ্যালোটেড ফর আপলোডিং দ্য পিকচার্স অফ দি আনসার স্ক্রিপ্টস। তোমাদের পরীক্ষা কখন শেষ হচ্ছে, 11টার সময়, তাহলে 11টা থেকে 11টা 15-র মধ্যে তোমাদেরকে কোশ্চেন পেপার উত্তরপত্র আপলোড করতে হবে, অর্থাৎ 11টার পরেও তোমাদেরকে 15 মিনিট আরও সময় দেওয়া হবে উত্তরপত্র আপলোড করার জন্য। আপলোডটা কোথায় করতে হবে, যে টিচার তোমাদের এক্সাম নিচ্ছেন তার পার্সোনাল নাম্বারে। তারপরে যদি কোনো স্টুডেন্ট 11টা 15-র মধ্যে তার আনসার স্ক্রিপ্ট আপলোড করতে না পারো তাহলে কিন্তু সেই স্টুডেন্টকে অ্যাবসেন্ট বলে ঘোষণা করা হবে, অর্থাৎ তোমাদেরকে 11টা 15-র মধ্যে উত্তরপত্র অবশ্যই আপলোড করতে হবে ছবি তুলে তোমাদের যিনি এক্সাম নিচ্ছেন তার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারে। যদি কেউ 11টা 15-র মধ্যে ছবি আপলোড না করো তাহলে কিন্তু তাকে অ্যাবসেন্ট হিসেবে ধরা হবে এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো রকম এক্সকিউজ শুনব না। এবারে আসি তোমাদেরকে কি করে উত্তর লিখতে হবে, উত্তর লেখার জন্য যে গাইডলাইনস। তোমাদের টোটাল 5টা সাবজেক্টের পরীক্ষা হবে, কি কি, বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজবিদ্যা এবং কম্পিউটার। এই 5টা সাবজেক্টের জন্য 5টা খাতা করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, 5টা
সাবজেক্টের জন্য 5টা খাতা করতে হবে, ঠিক আছে? খাতাটা অবশ্যই পাতলা হবে, মোটামুটি 5 টাকা দামি একটা খাতা হবে। খাতাটা হবে হাফ সাইজের, স্মল সিঙ্গেল লাইন, অর্থাৎ সিঙ্গেল লাইন অর্থাৎ বাংলা খাতা করতে হবে। বাংলা বাংলা খাতা, 5 টাকা দামি বাংলা খাতা তোমাদেরকে কিনতে হবে। যদি 5 টাকা দামি বাংলা খাতা কিনতে না পাও, তাহলে 10 টাকার বাংলা খাতায় কিনলেও হবে। আর খাতাটা হবে ছোট, ফুল স্কেপ খাতা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল নয়। খাতাটা হতে হবে ছোট খাতা, 5 টাকা দামি বা 10 টাকা দামি বাংলা ছোট খাতা কিনতে হবে। সেই খাতা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ 5টা সাবজেক্টের জন্য 5টা খাতা। ইন দ্য ফার্স্ট পেজ অফ ইচ কপি স্টুডেন্টস মাস্ট রাইট দেয়ার নেম, ক্লাস, রোল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ফ্রম হুইচ কপিস টু বি আপলোডেড, সাবজেক্ট অ্যান্ড ডেট অফ ইভ্যালুয়েশন। তাহলে তোমরা 5টা সাবজেক্টের জন্য 5টা কপি কিনলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। 5টা কপি কেনার পরে তোমাদেরকে কি করতে হবে? 5টা কপি কেনার পরে খাতার যে প্রথম পাতাটা, প্রথম পাতায় তোমাদেরকে নাম লিখতে হবে, ক্লাস লিখতে হবে, রোল নাম্বার লিখতে হবে, তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে, এবং তোমাদের সাবজেক্ট লিখতে হবে, এবং ডেটটা লিখতে হবে। ব্যাপারটা স্পষ্ট? খাতাগুলো কিনলে কেনার পরে কভারটা উল্টাবে, প্রথম যে পাতাটা দেখা যায় ওই প্রথম পাতাতে নাম লিখবে, ক্লাস, রোল নাম্বার, সেকশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, সাবজেক্ট এবং ডেট, এই ইনফরমেশনগুলো থাকতেই হবে, ঠিক আছে? তারপরে প্রতি পাতায় নিচে তোমাদের নাম, রোল নাম্বার আর সেকশন থাকতে হবে। বোঝা গেল? প্রথম পাতাতে এই ইনফরমেশনগুলো থাকছে, তারপরে তোমরা আনসারগুলো লিখলে, লেখার পরে প্রতি পাতার নিচে তোমাদের নাম, রোল নাম্বার, সেকশন, এই তিনটি ইনফরমেশন থাকতে হবে। ফার্স্ট পেজ মাস্ট বি আপলোডেড ফার্স্ট, দেন আনসার স্ক্রিপ্ট শুড বি আপলোডেড। তাহলে ধরো আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা, ইংলিশ খাতাতে তোমরা কোশ্চেনের আনসারগুলো লিখে নিলে, লিখে নেওয়ার পরে যখন আপলোড করবে, প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথম যে পাতাটাতে তোমাদের নাম, রোল নাম্বার, সেকশন, ক্লাস, হোয়াটসঅ্যাপ নাম্বার, সাবজেক্ট, ডেট অফ ইভ্যালুয়েশন আছে, সেই পাতাটাকে প্রথমে তোমরা ছবি তুলবে, ছবি তুলে প্রথমে পাঠাবে, তারপরে আনসার স্ক্রিপ্টগুলোকে একটার পরে একটা পাঠাবে। স্পষ্ট হয়েছে? তারপরে সাবমিশন অফ কপিস, এই সম্বন্ধীয় গাইডলাইন্স তোমাদেরকে তো অনলাইনে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে হবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে তোমরা না তোমাদের গার্জেনরা স্কুলে আসবেন, এসে যেদিনকে যে খাতা জমা দিতে বলা হবে সেই খাতাটা জমা দেবে। স্পষ্ট? যে খাতাটাতে তোমরা উত্তর লিখলে সেই খাতাটা তোমাদেরকে পরীক্ষার পরে যেদিনকে ডেট দেওয়া হবে ওই দিনকে স্কুলে এসে জমা করতে হবে। তোমরা আসবে না, বাচ্চারা কেউ আসবে না, বাচ্চাদের গার্জেন কেউ আসবে, এসে জমা দেবে। এবং কোন দিনকে জমা করতে হবে সেইটা আমরা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেব, যেদিনকে যে কপি জমা দিতে হবে সেটা আমরা জানিয়ে দেব, সেই ডেটে এসে তোমাদেরকে স্কুলে কপিটা জমা করতে হবে। ডেট অফ সাবমিশন উইল বি নোটিফাইড বাই ইন্ডিভিজুয়াল সাবজেক্ট টিচার, সেটা আমি এখনই বললাম যে কবে কোন সাবজেক্টের কপি স্কুলে এসে জমা করতে হবে সেটা আমরা তোমাদেরকে নির্দিষ্ট সময় জানিয়ে দেব। দেয়ার মাস্ট নট বি এনি ডিফারেন্স বিটুইন দ্য আপলোডেড পিকচার্স অফ দি কপিস অ্যান্ড সাবমিটেড কপিস। তাহলে প্রথমে তোমাদের কাজ কি হলো, প্রথমে যেদিনকে এক্সাম দেবে
সেদিনকে এক্সাম কমপ্লিট করে দেওয়ার পরে 11টা 15-র মধ্যে খাতাগুলোকে ছবি তুলে আপলোড করতে হবে, হয়ে গেল। তারপরে একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে স্কুলে এসে খাতাগুলোকে নির্দিষ্ট টিচারের কাছে জমা করতে হবে। এইবারে তোমরা যে কপির যে পিকচারটা হোয়াটসঅ্যাপে আপলোড করেছো এবং তোমাদের অরিজিনাল যে কপিটা স্কুলে জমা করেছো, এই দুটো উত্তরের মধ্যে যদি কোনো ডিফারেন্স দেখা যায় তাহলে কিন্তু আমরা সেই স্টুডেন্টের উত্তর আমরা কিন্তু অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে? স্পষ্ট? যেটা তোমরা হোয়াটসঅ্যাপে আমাদেরকে পাঠাবে সেই কপিটাই তোমাদেরকে স্কুলে এসে জমা করতে হবে। এই হোয়াটসঅ্যাপ এবং তোমাদের কপির উত্তরের মধ্যে যদি কোনো ডিফারেন্স থেকে যায় তাহলে কিন্তু আমরা সেই স্টুডেন্টের উত্তরপত্রকে অ্যাকসেপ্ট করব না, সেই ক্ষেত্রে স্টুডেন্টকে আমরা অ্যাবসেন্ট হিসেবে ট্রিট করব। তো মোটামুটি এই হলো আমাদের গাইডলাইন্স, আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো কিভাবে এক্সাম দিতে হবে। আমি আরেকবার খুব সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, পরীক্ষা রুটিন অনুযায়ী হবে। যেদিনকে যেই পরীক্ষার রুটিন অনুযায়ী আছে সেদিনকে সেই পরীক্ষা প্রশ্নপত্র সকাল 9টার সময় হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র উত্তর লেখার সময় হলো 2 ঘন্টা, অর্থাৎ 11টার মধ্যে তোমাদেরকে উত্তর লিখে শেষ করতে হবে। 11টা থেকে 11টা 15-র মধ্যে তোমাদেরকে কপিগুলোকে যেই টিচার তোমাদেরকে প্রশ্নপত্র দেবেন সেই টিচারের পার্সোনাল হোয়াটসঅ্যাপে তোমাদেরকে ফটো তুলে পাঠাতে হবে। তোমাদেরকে উত্তর লেখার জন্য 5টা সাবজেক্টের জন্য 5টা খাতা কিনতে হবে। 5টা খাতার প্রথম পাতায় তোমাদেরকে নাম, রোল নাম্বার, ক্লাস, সেকশন, হোয়াটসঅ্যাপ নাম্বার, সাবজেক্ট এবং ডেট, এই ইনফরমেশনগুলো লিখতে হবে। তারপরে প্রতিটা পাতার নিচে তোমাদের নাম, ক্লাস, সেকশন এবং রোল নাম্বার লিখতে হবে। স্পষ্ট হয়ে গেল? তোমাদেরকে পরীক্ষার খাতাগুলো এসে স্কুলে জমা করতে হবে। কোন দিনে জমা করবে? আমরা পরীক্ষার পরে একটা ডেট দেব, যেদিনকে যেই খাতা জমা দেওয়ার ডেট দেওয়া হবে সেদিনকে সেই খাতা এসে স্কুলে জমা দিয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যে উত্তর তোমরা পাঠাবে এবং খাতা জমা করার পরে যে উত্তর আমরা দেখতে পাবো, এই দুটোর মধ্যে যদি কোনো পার্থক্য হয় তবে তাহলে সেই স্টুডেন্টকে আমরা অ্যাবসেন্ট বলে কনসিডার করব। খাতা কীরকম কিনতে হবে? ছোট খাতা কিনতে হবে, বাংলা খাতা কিনতে হবে, প্রেফারেবলি 5 টাকার। যদি 5 টাকার খাতা না পাওয়া যায় তাহলে 10 টাকার খাতা। আশা করি তোমরা গাইডলাইন্স সবাই বুঝতে পেরেছ। যদি এখনও তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা সোম শুভ্র সিনহা স্যারের সাথে যোগাযোগ করতে পারো।